স্টোরি অফ লাইফ জীবনের গল্প অনেকেই খাদ্য এবং পুষ্টিকে একই মনে করেন আসলে এটি ভুল ধারণা কারণ খাদ্য পুষ্টিকর নাও হতে পারে তবে পুষ্টি অবশ্যই খাদ্য সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাবার খেতেই হবে এর চাহিদা পূরণে শাকসবজির অবদান অনন্য শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ এসব পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টমেটো শীতকালীন সবজির মধ্যে টমেটো অন্যতম পুষ্টি সমৃদ্ধ এই সবজিকে গ্রামাঞ্চলে অনেকেই বিলাতি বেগুন নামে চেনে টমেটো পাকা দেখতে খুবই আকর্ষণীয় এবং খেতেও খুব সুস্বাদু কাঁচা ও রান্না উভয় অবস্থায় খাওয়া যায় টমেটো দিয়ে টক তরকারি সালাদ এবং প্রক্রিয়াজাত করে তৈরি করা যায় সস স্যুপ জ্যাম জেলি কেচাপ মুরব্বা এসব লবণীয় খাবার এর রয়েছে বহু গুণ প্রতি 100 গ্রাম পাকা টমেটোতেও ভিটামিন এ ও ভিটামিন সি আছে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে টমেটো ব্যাপক আয়রন সৃষ্টি করেছে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লাইকোপেন যা দেহকোষ থেকে বিষাক্ত প্যারিডিকালকে সরিয়ে প্রোস্টেট ক্যান্সার সহ মূত্রথলি অন্ননালী এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে পাশাপাশি হৃদরোগকে করে প্রতিহত টমেটো হজমের জন্য বেশ উপকারী এর রস স্কাবিং রোগ প্রতিরোধ করে দেহ ও দাঁতকে নিরোগ রাখে জনপ্রিয় সবজি অত্যন্ত সুস্বাদু এই সবজিটি গ্রামাঞ্চলে পদু নামে পরিচিত এর আকার আকৃতি হয় নানা রকম ছোট বড় বিভিন্ন সাইজের লাউ কোনটি দেখতে গোল কোনটি আবার লম্বাটে কচি লাউয়ের তরকারি খেতে বেশ ডালের সাথেও এটি রান্না করা যায় এছাড়া লাউ দিয়ে তৈরি হয় পায়েস হালুয়া মুরব্বা এসব লবণীয় খাবার লাউ রয়েছে অনেক পুষ্টি এর প্রতি 100 গ্রামে শর্করা আমিষ চর্বি ক্যালসিয়াম লৌহ ভিটামিন সি
ভিটামিন বি এবং খাদ্য শক্তি আছে। লাউল শাকে রয়েছে আরো বেশি পুষ্টি। আয়ুর্বেদ মতে লাউ হচ্ছে মধুরস। লাউ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া শরীর ও মস্তিষ্ককে ঠান্ডা রাখে। তাই আমাদের বেশি করে লাউ খাওয়া প্রয়োজন। ফুলকপি, ফুলকপি শীতের সবজি। পুষ্টি সমৃদ্ধ এই সবজি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। এর ভাজি আর তরকারি খেতে দারুণ। ফুলকপির তৈরি সিঙ্গারা, চপ, ফুলুরি, পুরি, এসব খাবার খুবই মজাদার। ব্রোকলি ছাড়া অন্য যে কোনো সবজির তুলনায় ফুলকপিতে ভিটামিন সি এর পরিমাণ সবচেয়ে বেশি। পুষ্টিবিজ্ঞানীদের মতে এর প্রতি 100 গ্রামে ভিটামিন সি রয়েছে 91 মিলিগ্রাম। ফুলকপিতে ভিটামিন কে এর পরিমাণও রয়েছে যথেষ্ট। শরীর সুস্থ রাখার জন্য মানবদেহে ভিটামিন সি খুবই দরকারি। বাঁধাকপি, খাদ্যমান বিবেচনায় বাঁধাকপি একটি পুষ্টিকর সবজি। এতে প্রচুর পরিমাণ ক্যারোটিন ও ক্যালসিয়াম বিদ্যমান। ভিটামিন এ এর অভাবে আমাদের বিভিন্ন সমস্যা হয়, যেমন রাতকানা, হজমের অসুবিধা, ঘন ঘন অসুস্থতা, শারীরিক ও মানসিক বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হয়। পাশাপাশি ক্যালসিয়ামের অভাবে অস্থি ও কঙ্কাল গঠনে বিঘ্ন ঘটে। শিশুদের রিকেট রোগ এবং অন্তঃসত্ত্বা নারীর উদরস্থ শিশুর দৈহিক গঠন অসম্পূর্ণ হতে পারে। এসব প্রতিরোধে বাঁধাকপি অনন্য। বাঁধাকপি বহুমূত্রকে নিয়ন্ত্রণ করে। গাজর, গাজর অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ মূল জাতীয় সবজি। কাঁচা ও রান্না উভয় অবস্থায় এটি খাওয়া যায়। গাজর বেশ জনপ্রিয় খেতে, সুস্বাদু। দেখতেও চমৎকার। এছাড়া গাজরের পাতায় ক্যারোটিন, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, চর্বি, লৌহ, ভিটামিন বি, ভিটামিন সি ও খাদ্য শক্তি রয়েছে। সালাদ ছাড়াও গাজর দিয়ে তৈরি করা যায় স্যুপ, চপ,
হালুয়া, পায়েস, আরো কত কি। নিরামিষভোজীদের কাছে গাজর অতি প্রিয়, কেবল খাদ্য হিসেবেই নয়, রূপচর্চায়ও এর তুলনা নেই। গাজরে আছে আরো গুণ, কাঁচা গাজর কৃমিনাশক, এছাড়া পিহা বৃদ্ধি রোধ এবং আমাশয়ে বেশ কার্যকর। সস্তা সহজলভ্য এই সবজি আমাদের অনেক উপকারে আসে। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দেশের অন্যতম জনপ্রিয় সবজি, সারা বছর পাওয়া যায় এবং পাকা অবস্থায় এটি বহুদিন সংরক্ষণযোগ্য। এর ফল, ফুল ও ডগা অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর বটে। ভাজি এবং তরকারি ছাড়াও এ দিয়ে তৈরি করা যায় বিভিন্ন মুখরোচক খাবার। এদেশে ভিটামিন এর অভাব যথেষ্ট, এটি সবচেয়ে বেশি দেখা যায় শিশু, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের মধ্যে। এতে করে শিশুরা রাতকানায় আক্রান্ত হয়। তবে চিকিৎসা না করলে পুরোপুরি অন্ধ, এমনকি মৃত্যুও হতে পারে। এছাড়া দেহে স্বাভাবিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশে হয় বাধাপ্রাপ্ত। পাশাপাশি বড়রাও হচ্ছে নানা রোগের সম্মুখীন। অথচ মিষ্টি কুমড়া সহ অন্যান্য ক্যারোটিন সমৃদ্ধ সবজি নিয়মিত খেলে সব সমস্যা প্রতিরোধ সম্ভব। বেগুন, সারা বছর পাওয়া যায় এমন একটি সবজির মধ্যে বেগুন একটি। এর আকার আকৃতি হয় নানা রকম, কোনটি দেখতে লম্বাটে, কোনটি আবার গোলাকার, কোনটি আবার সরু, বর্ণ হয় একাধিক। কারণ বেগুনে রয়েছে যথেষ্ট পুষ্টি। ভাতের সাথে বেগুন ভাজি আর মুড়ি দিয়ে গরম গরম বেগুনি খেতে দারুণ। বিশেষ করে রমজানের ইফতারিতে বেগুনের জোরেই নেই, কেবল খাদ্য হিসেবেই নয়, এর ঔষধিগুণও আছে যথেষ্ট। বেগুন যকৃতের জন্য উপকারী এবং ডায়াবেটিক রোগীর ভালো পথ্য। কফ নিরাময়ে এর কার্যকারিতা বেশ। পাশাপাশি দেহে চর্বি কমাতেও সহায়তা করে। এজন্য বেগুন আগুনে পুড়ে পরিমাণ মতো লবণ মেখে নিয়মিত খেতে হবে। করলা, কিউকার বিটা সি নামক এক প্রকার পদার্থ থাকায় এর স্বাদ তিতা। খেতে তিতা হলেও খাদ্য ও ঔষধি গুণ বিবেচনায়
এই সবজি সবার নিকট বেশ সমাদৃত। এর কচি ফল আছে সিঙ্গি ভাজি দারুণ। মাছের সাথে রেঁধেও খাওয়া যায়। করলায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন এ। পেটে গুঁড়া কৃমি হলে করলা পাতার রস ছেঁচে এর সাথে সামান্য পানি মিশিয়ে বড়দের 2 চামচ এবং শিশুদের 1/2 চা চামচ খাওয়াতে হবে। এভাবে 2 থেকে 3 দিন সকাল বিকাল খাওয়ালে দেখবেন কৃমির উপদ্রব একদমই নেই। করলা মুখে রুচি বাড়ায় বা অ্যালার্জি, পেটের পীড়া সহ অন্যান্য রোগের জন্য উপকারী। ঢেঁড়স সব মৌসুমে অন্যতম প্রধান সবজি। এর অভ্যন্তরে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকায় কেউ কেউ ঢেঁড়স খেতে চান না। তবে গ্রামে চেয়ে শহরের লোকেরা এই ঢেঁড়স খেতে খুবই পছন্দ করেন। তাদের কাছে এই ঢেঁড়সের জনপ্রিয়তা অনেক বেশি। মানব দেহে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব দেখা দিলে যতই শক্তিদায়ক খাবার খাওয়া হোক না কেন, অসুস্থ অবধারিত। এজন্য ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ অন্যান্য খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঢেঁড়স খেতে পারেন। এই সবজি ভেজে কিংবা যে কোনো মাছ এমনকি গোস্তের সাথে রান্না করেও খাওয়া যায়। নিয়মিত ঢেঁড়স খেলে শরীরে হাড় শক্ত হয়, দাঁতের গঠন ঠিক থাকে, এছাড়া হজম শক্তি বৃদ্ধি সহ কোষ্ঠকাঠিন্য দূর করে। আলু পুষ্টি বিজ্ঞানীদের মতে আলুতে ভিটামিন এ ও সি রয়েছে। এছাড়া শর্করা, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন এ, ভিটামিন বি তো আছেই। একজন পূর্ণবয়স্ক লোক দৈনিক 200 থেকে 250 গ্রাম করে আলু খেলে তাতে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যায়। গোল আলু একমাত্র সবজি যা বিভিন্ন ধরনের মাছ গোস্তে রান্না করা যায়, তরকারি হিসেবেও ব্যবহার করা হয়। আলু ভর্তা, ভাজি, চাটনি, লাবড়া এসব নিরামিষভোজীদের অতি প্রিয়। কাঁচা কলা সারা বছর পাওয়া যায় কাঁচা কলা। কেউ কেউ আনাজি কলাও বলে থাকেন। কাঁচকলা হচ্ছে মধুরস যা খেলে মুখে রুচি বাড়ে, তাই রোগীর পথ্য হিসেবে এর জুড়ি নেই। কাঁচা কলা আর থানকুনি পাতা বেটে
একসাথে খেলে আমাশয় সেরে যায়। তবে রক্ত আমাশয় এবং জন্ডিস হলে কাঁচা কলা সিদ্ধ করে গরম ভাত দিয়ে খেতে হবে। কলার থোর উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। মিষ্টি আলু, মিষ্টি আলু এক প্রকার সবজি বিশেষ। একে বলা হয় গরিবের খাদ্য। কয়েকটি দেশে চাল এবং গমের পরিবর্তে মিষ্টি আলু খাওয়া হচ্ছে। সাদা ও লাল দুই বর্ণের আলু সাধারণত সিদ্ধ, ভর্তা, আগুনে পুড়ে এবং মাছ গোস্তের সাথে রান্না করে খাওয়া যায়। রুটি, পাউরুটি, পেস্ট্রি, হরেক রকম পিঠা, কেক এসব মুখরোচক খাবার। প্রক্রিয়াজাত করে তৈরি করা যায় শিশুদের বিকল্প খাদ্য। এর আছে আরও গুণ, গ্লুকোজ, চিনি, সিরাপ, স্টার্চ, পেপটিন এবং অ্যালকোহলের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে মিষ্টি আলু। মূলা, মূলা একটি অন্যতম শীতকালীন সবজি। সাধারণত দুই রকমের মূলা আমাদের দেশে বেশি জন্মায়, সাদা মূলা ও লাল মূলা। আপনি চাইলে মূলা কাঁচা এবং রান্না উভয় অবস্থায় খেতে পারেন। সালাতে ব্যবহার করতে পারেন ইচ্ছে মতো। মূলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সব থেকে মজার কথা হলো এই মূলার পাতায় ভিটামিন এ ও এর পরিমাণ 6 গুণ বেশি। মূলাতে পাওয়া যায় বিটা ক্যারোটিন। এই সবজিটির রয়েছে প্রচুর পুষ্টি ও ঔষধি গুণ। মূলা আমাদের শরীরে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। মূলাতে থাকা বিটা ক্যারোটিন হৃদরোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস করে। এটি আমাদের শরীরের ওজন হ্রাস করে। সিম, শীতকালীন একটা সবজি। সিম সুস্বাদু, পুষ্টিকর, আমিষের একটি ভালো উৎস। আমরা কম বেশি সবাই সিম খেতে পছন্দ করি। এটি প্রধানত সবজি হিসেবে এবং এর শুকনো বীজ ঢাল হিসেবে খাওয়া হয়। শীতকালীন এই সিমের পরিপক্ব বীজে প্রচুর আমিষ ও স্নেহজাতীয় পদার্থ আছে। এতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ পদার্থ, পানি, অ্যান্টিঅক্সিডেন্ট ও পানি। সিমের আঁশজাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর করে। সিম সাধারণত ডায়রিয়ার প্রকোপ কমায়, রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে কমায়, যা হৃদরোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস করে। ব্রোকলি,
ব্রোকলি বা সবুজ ফুলকপি একটি কপি জাতীয় সবজি। শীতকালে সবজি হিসেবে ব্রোকলি বর্তমানে আমাদের দেশে চাষ করা হচ্ছে। ব্রোকলিতে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম বিদ্যমান। ব্রোকলি অত্যন্ত উপাদেয়, সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি। এটি চোখের রোগ, রাতকানা, অস্থি, বিকৃত প্রভৃতির উপসর্গ দূর করে ও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। শশা, শশাতে পানি আছে শতকরা 95%, ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে। শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম, প্রতি 100 গ্রাম শশায় আছে মাত্র 15 ক্যালোরি। এতে কোনো সম্পৃক্ত চর্বি বা কোলেস্টেরল নেই, সুতরাং বুঝতে পারছেন যে ডায়েট করার ক্ষেত্রে শশা অসাধারণ বন্ধু হতে পারে আপনার। শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী। শশার রস আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী। জনপ্রিয় সবজির মধ্যে পটল অন্যতম ও জনপ্রিয় একটি সবজি। এই পটলে রয়েছে বিভিন্ন ব্যবহার, ভর্তা, ভাজি, মাছ এবং সেই সঙ্গে বিভিন্ন সবজির সঙ্গে রান্না করে খাওয়া হয় এই পটল। ইলিশ পটলের ঝোল জনপ্রিয় একটি রেসিপি। সারা বছরই বাজারে পাওয়া যায় এই পটল। ছোট এই সবজিটি দেখতেও খুব সুন্দর। পটল একটি পুষ্টিকর খাদ্য, এতে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি আছে, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পটল সবজি হিসেবেই আমরা খেয়ে থাকি, কিন্তু এই পটল ও এর বিবেচিত রয়েছে অগণিত স্বাস্থ্য উপকারিতা যা অনেকেই জানেন না। বরবটি, বরবটি ভাজি, ভর্তা, তরকারি তে সব কিছুতেই সমান উপযোগী, পুষ্টিগুণেও সমৃদ্ধ। মৌসুমি সবজি হলেও এটি এখন 12 মাসই পাওয়া যায়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার কিছু পুষ্টির উৎস এই সবজি। নানা পুষ্টি মানেই ভরপুর ভরবটি, কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বরবটিতে থাকা যথেষ্ট আঁশ LDL কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, হার্টের সুরক্ষা নিশ্চিত করে। বরবটির গুণাগুণ সম্পর্কে পুষ্টিবিদরা বলেন, বরবটি আমিষ জাতীয় একটি সবজি, বিশেষ করে যাদের মাছ মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ
ও সি এবং বিশেষ করে সবুজ বরবটিতে বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ আছে। মাশরুম, মাশরুমকে আমরা সবাই চিনি ছত্রাক জাতীয় উদ্ভিদ হিসেবে। একই সঙ্গে এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবারও বটে। মাশরুমে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক থাকে যা মানুষের জন্য বেশ উপকারী এবং এটি খেতেই খুব মজা। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখা উচিত। তবে শুধু অর্গানিক বা জৈবভাবে উৎপন্ন মাশরুম খেতে হবে। বুনো জায়গায় উৎপন্ন মাশরুম অবশ্যই গ্রহণ করা নিষেধ। এতে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট। চলুন জেনে নেই মাশরুমের স্বাস্থ্যের দিকগুলো। নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার ও হৃদরোগ নিরাময় করা হয়। মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী। ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুম বেশ উপকারী। কাঁকরোল, কাঁকরোল আমাদের দেশের পরিচিত একটি সবজি। কাঁকরোলে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে। লুটেইন ও জ্যানাথিন থাকে যা চোখের জন্য ও স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও এতে ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইমও থাকে। কাঁকরোলে টমেটোর চেয়েও 70 গুণ বেশি লাইকোপিন থাকে। গাজরের চেয়ে 20 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে। কমলার চেয়ে 40 গুণ বেশি ভিটামিন সি থাকে এবং ভুট্টার চেয়েও 40 গুণ বেশি জিয়াজোথিন থাকে। চলুন জেনে নিই কাঁকরোলের আরও কিছু গুণ। কাঁকরোল চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন, বিটা ক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে যা দৃষ্টিশক্তির উন্নত সাহায্য করে। পাশাপাশি চোখের জানি প্রতিরোধেও সাহায্য করে। জিঙ্গা, বাংলাদেশের বেশ পরিচিত একটি সবজি ঝিঙ্গা। এটি গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজি। এর গঠন লম্বাটে, একদিকে ক্রম শুরু হয়ে শেষ হয়। ঝিঙ্গের গায়ে দৈর্ঘ্য বরাবর পাশাপাশি ঘাস কাটা দাগ থাকে এবং বাহিরের আবরণ খসখসে থাকে। ঝিঙ্গের ফুল ফুটে বিকেলে। ঝিঙ্গা 2 প্রকার, তেঁতু ঝিঙ্গা ও মিষ্টি ঝিঙ্গা। মিষ্টি ঝিঙ্গায় তরকারি হিসেবে সিদ্ধ করে খাওয়া হয়। শাকসবজিতে আমাদের দেহের খাদ্য চাহিদা পূরণের পুরোপুরি বিদ্যমান। আমরা অনেকে তরকারির গুণাগুণ সম্পর্কে জানি না, ফলে অতি কম দামে অধিক পুষ্টিগুণ সম্পূর্ণ সবজি গ্রহণ করা হতে বঞ্চিত হই। ঝিঙ্গা এমন একটি সবজি যাতে খাদ্যের সব উপাদানই পাওয়া যায়।
সিসিঙ্গা। গ্রামে গৃহস্থ বাড়ির উঠানে একসময় দেখা মিলত সিসিঙ্গার। কদর বেড়ে যাওয়ায় এখন বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই সবজি। এর গুণাগুণ সম্পর্কে শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণ বিচারে চিচিঙ্গা সত্যিকারের অর্থে এগিয়ে। কখনো অ্যান্টিবায়োটিকের মতো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, তবে যারা দীর্ঘদিন ধরে কিডনিয়োগে ভুগেছেন তারা এই সবজি খাওয়ার বেলায় পুষ্টিবিদের পরামর্শে নিয়ে নিন। চিচিঙ্গায় থাকে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস। মজার ব্যাপার হলো সিসিঙ্গায় কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ শিম, আলু, কাঁচকলা, কুমড়ো, বেগুন ও পটলের চেয়ে বেশি। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু আছে যথেষ্ট পরিমাণে। কচুরলতি। বাংলাদেশে কচুরমুখী ও কচুরলতি জনপ্রিয় সবজি। এছাড়া কচুর শাক ও কচুর ডগা পুষ্টিকর হিসেবে প্রচলিত। বাংলাদেশে বর্তমানে প্রায় 35,000 হেক্টর জমিতে পানি কচু চাষ হচ্ছে, যা থেকে প্রায় 80-90,000 টন লতি পাওয়া যাচ্ছে। কচু শাকের যেমন অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, ঠিক তেমনি কচুরলতিও রয়েছে অন্যান্য গুণাগুণ। কচুরলতিতে রয়েছে প্রচুর আয়রন, এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করে। অনেকেই কচুরলতি খান চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। কচুরলতি খেলে অ্যাসিডিটির ও গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে খুব কম। এই সবজিটিতে ডায়রিয়া, ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি। অন্যান্য খাবারের পাশাপাশি প্রতিবেলায় আমাদের শাক সবজি খাওয়া আবশ্যক, তবে তা হতে হবে অবশ্যই বিষক্রিয়ামুক্ত।